দর্শক সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান আর আমার সঙ্গে আজ যিনি আছেন তিনি তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়, নাম বলে সবাই চিনে, তাসরিফ খান। আমরা তার সঙ্গে কিছু আড্ডা দেব, মজা করব এবং অনেক কিছু জানার আছে তাও জানবো। তাসরিফ খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আছি আল্লাহর কাছে ভালোই। প্রথমে একটু গতানুগতিক প্রশ্ন, দিনকাল কেমন যাচ্ছে, কর্মব্যস্ত? দিনকাল ব্যস্ততা বলবো যে আমার গত 5-6 বছরে এত ব্যস্ততা যায় নাই, এখন রিসেন্টলি যে ব্যস্ততা যাচ্ছে। বই রিলিজ করছি তো, সো বই রিলিজ হয়েছে রিসেন্টলি, সেইটার ব্যস্ততা, পাশাপাশি মানুষকে হেল্প করার ব্যস্ততা, আবার শীতার্থদের জন্য কাজ করতে চলে যাচ্ছি কালকে হচ্ছে পঞ্চগড়, এটার ব্যস্ততা, কনসার্ট আসতেছে এই মাসেও 60টা কনসার্ট, সব মিলে হিউজ। শীতকাল চলছে, শীত কেমন উপভোগ করছেন? শীত হচ্ছে আমার সবচেয়ে পছন্দের সময়, আমি দারুণ উপভোগ করি। আর তাসরিফের ফেসবুক স্ট্যাটাস দেখে আসলে অনেকেই একটু মনে প্রশ্ন জাগে বা প্রশ্ন করতে যাচ্ছে যে আসলে তাসরিফ কয়দিন পর গোসল করছে শীতে? আচ্ছা, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি গোসল করি প্রতিদিনই, কিন্তু একটা বড় শ্রেণী আছে যারা গোসল করি না বলতে বেশি মজা পায়, সো আমি চাই যে ওই শ্রেণীটাকে একটু এন্টারটেইন করতে, সো এই জন্য মাঝে মাঝে গোসল টোসল নিয়ে পোস্ট করি। অনেকে আছে তাসরিফের পড়ালেখা কোন স্কুলে পড়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে বা কোন কলেজে পড়েছে, বিষয়গুলো একটু সম্পর্কে জানতে চাই, যদি তাসরিফ একটু সেগুলো বলতো। পড়াশোনা হচ্ছে আমি আমার BBA শেষ করেছি 2018-তে ধানমন্ডির একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, নাম বলতে চাচ্ছি না, সো এরপর আর MBA করা হয় নাই, এরপর থেকে মিউজিকই করছি, বা বলা যায় যে ওই BBA শেষ করার আগে থেকে মিউজিক শুরু হয়েছে, সো এখনও টানা মিউজিকই করতেছি, অ্যান্ড দেখি সামনে সময় পাইলে MBAটা হয়তো কোনো এক ফাঁকে করে নিব। আচ্ছা, আর এই যে মিউজিকে ইনভলভ হওয়াটা কীভাবে, শুরুটা কীভাবে? ছোটোবেলায় আমি একটা দুষ্ট কাজ করতাম, বড় বড় লেজেন্ড যারা গান করতো, যেমন আমি জাস্ট 2-3 জনের কথা বলি, এলআরবির গান, মানে বাচ্চু স্যারের গান, জেমস স্যারের গান বা হচ্ছে মাইল সোলস, ওনাদের গান শুনতাম, শুনে তো মুখস্থ হয়ে যেত, তো তখন করতাম কি, এগুলাকে আমি লিরিক চেঞ্জ করার সময় আমি লিরিক বসাই ওই সুরে গান গাইতাম, আবার অনেক সময় ওই লিরিকে সুর চেঞ্জ করে গান গাইতাম, সো এরকম নানা রকম বাদ্রামি করতাম, কিন্তু কারোর সামনে খুব প্রফেশনালি কখন আমার গান গাওয়াটা হইতো না। সো এরকম করতে করতে গান গাওয়া ছোটোবেলা থেকেই হয়তো, কিন্তু প্রাতিষ্ঠানিক যে কোনো শিক্ষা থাকবে গান নিয়ে এরকম আসলে কখনো হয়নি, আর গানের মানে ব্যান্ডে আসাটা করে ঘর, ব্যান্ড দিয়ে তো আমার মিউজিক জগতে শুরু, সো এটা হচ্ছে 2016 সালে। এভাবে হচ্ছে তাসরিফের আশাটা বলা যায়। এমন কোনো অভিজ্ঞতা কি আছে কিনা যেটা এখনও মনে পড়লে আপনার মনে দাগ কাটে বা আপনি খুব ইমোশনাল হয়ে পড়েন ঘটনাটাকে নিয়ে? দাগ কেটে থাকার মতো একটু স্যাড স্টোরি বলতে হবে, এটা হচ্ছে যে ঠিক কত নাম্বার দিন আমার মনে নাই, ওখানে বন্যায় হচ্ছে আমি টানা 65 দিন ছিলাম সিলেটে, সো এর মাঝে একদিন এরকম ছিল যে আমরা গোয়েনঘাটের দিকে কোনো একটা এলাকায় হচ্ছে আমরা নৌকা ভর্তি করে প্রাণ নিয়ে গিয়েছি, তো ওখানে আর্মিদের সাথে কোলাবোরেশন করে কাজ করছিলাম, তো আর্মিদের ওখানে ক্যাপ্টেন ছিল হচ্ছে সালাউদ্দিন ভাই, আমি ভাই বলি, আমার সাথে সম্পর্কটা অনেক ভালো আমার এই জিত, তো সালাউদ্দিন ভাই হচ্ছে আমাকে ওই দিন আমাদেরকে গ্রুপকে ওনারা 4টা স্পিডবোট প্রোভাইড করছে, আমরা বড় নৌকায় ত্রাণগুলো রেখে 4টা স্পিডবোটে করে ত্রাণ আনতেছি, নিতেছি, দিতেছি, আবার ব্যাক করতেছি, তো এরকম করতে করতে যখন সন্ধ্যার দিকে হয় আমাদের ত্রাণ বিতরণ শেষ, আমরা স্পিডবোটটা নিয়ে ফিরতেছি, তো তখন একটা নদী কিন্তু একটু চিকন, তো এটার দুই পাশে হচ্ছে মাঠ, তো এর মধ্যে একটা ছোট্ট বাচ্চা আর ওর হচ্ছে সম্ভবত নানা বা দাদাই বয়সে, কেউ লাইক মুরব্বী যিনি ছিলেন ওনার বয়স হবে 70-80 আর বাচ্চাটার বয়স হবে মাত্র হয়তো 7 কি 8 এরকম, তো এই বাচ্চাটা হচ্ছে দাদার হাত ধরা, তো আমাদের নৌকাটা দেখে স্যার বলে হাত বাড়াইছে, আর দাদা যিনি উনি হাত বাড়াইতে চাইছে কিন্তু ওনার হাতে এমনি এমনি করে কাঁপতেছে, হাত উঠাইতে পারতেছে না, বয়স্ক, অনেক বয়স্ক, তো উনি যে বাচ্চাটা যে স্যার বলছে মুখের দিকে তাকায় আমার প্রচণ্ড মায়া লাগছে, আমি বুঝছি ও খাবারের জন্য বলছে, কিন্তু আমি যখন ওকে ত্রাণ দিব, মানে আমি মাত্র বলতে নিছি সালাউদ্দিন ভাইয়ের আমি একই বোটে, তো বলতে নিছি যে ভাই দিব, দিতে দিয়ে দেখি আমাদের শেষ এবং আমি জানি যে এটা লাস্ট রাউন্ড, এবং স্যাড মোমেন্ট হচ্ছে এইটা, স্যাড ফিলিং হচ্ছে এটা যে আমি জানি যে আমাদের ওই নৌকাতেও ত্রাণ শেষ, এবং আরও স্যাড ফিলিং আছে যে এই এলাকাতে তার ঢোকা হবে না, কারণ আমরা তো এক এক দিন এক এক এলাকা কাভার করতেছি, তার মানে এই বাচ্চাটাকে আমি ত্রাণ দিতে পারবো না, ইভেন আমি আমার পকেটে হাত দিয়ে দেখি আমার পকেটে কোনো ক্যাশও নেই, কোনো টাকাও নেই, সো এটা আসলে অনেক হেল্পলেস একটা মোমেন্ট ছিল আমার কাছে, এবং এই বাচ্চাটা মানে আমার ও যখন ডাকছে আমি যখন টাকায় দেখি নাই কিছু, ওরে না আমি কিছু বলে সান্ত্বনা দিতে পারতেছি না কিছু হচ্ছে, তো নিজের কাছে একরকম চোর ফিলিং হচ্ছিলো যে মাথাটা নিচে নামাই দিয়ে আমি শুনতেছি না চলে যাই, বাট এই মোমেন্টটা আমাকে ঘুমাইতে দেয় নাই অন্তত পরের 20-30 রাত, বা এখনও আমার মানে দিব্যি মনে আছে সব কিছু, ইভেন আমাদের নৌকাটা যতক্ষণ পর্যন্ত গেছে মানে ওর দৃষ্টিসীমানে যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত হাত বাড়ায় হচ্ছে স্যার 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 বলে ডাকতেছিল, অ্যান্ড প্রত্যেকটা ডাক মনে হয় আমি এখনও স্বপ্নে মানে মাঝে মাঝে ওই বাচ্চার ডাক শুনতেছি,
মানে এত বেশি আমাকে নাড়াই ফেলছে। তাসরিফ যেহেতু মানুষ সেবা করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, অনেকেই ফেসবুকে মেনশন করে কিংবা ইনবক্সে মেসেজ করে হচ্ছে তাসরিফের ব্যাপারে তাসরিফের কাছে সাহায্য চায়। যখন আপনি করতে পারেন না সাহায্য বা পাশে দাঁড়াতে পারেন না, সেক্ষেত্রে কেমন লাগে, কি অনুভূতি জাগে? এটা আসলে না খুব মানে অসহায়ত্বর মতো একটা ব্যাপার থাকে না, যে ধরেন আপনার একটা সাপোজ জুতা কিনতে ইচ্ছা হয়েছে বা একটা খেলনা কিনতে ইচ্ছা হয়েছে, অনেক পছন্দ কিন্তু আপনি টাকার জন্য কিনতে পারতেছেন না। তো এই যে খেলনা কিনা তো আপনার একটা শখ, তো মানুষের জন্য কাজ করাটা আমার একটা শখের মতো, মানে আমার প্রচণ্ড ভালো লাগে। সো আমি যখন করতে পারি না কোনো কিছু, ওনাদের খারাপ লাগাটা তারা আমি বুঝবো না আসলে, ওনারাও তো হেল্পলেস দেখে আমার কাছে বলে। আমার কাছেও আমার মনে হয় ওনাদের মতো কাছাকাছি রকম খারাপ আমারও লাগে। এবং আমি না আসলে কি অনেকবার ডিসিশান নিয়েছি যে আমি এই সাইড থেকে বের হয়ে যাব, কারণ এটা এমন একটা ফিলিংস যে এটার জন্য তখন আমার অন্যান্য সব কিছুতে এটা প্রভাব পড়ে। যেমন আমাকে কেউ বলছে, হয়তো ফোন দিয়েছে, আমি রিসিভ করছি, বলতেছে যে আমার বাচ্চাটার এই সমস্যা, কিন্তু আমার হয়তো প্ল্যানিং আছে ওনার আগে, ওনার চাইতেও প্রায়োরিটি লিস্টে আরও তিন চারজন আছে যাদের হেল্প করতে হবে। সো আমি বুঝতেছি আলটিমেটলি আমি এটা করতেই পারবো না। সো এই মোমেন্টগুলো হয় কি, পরবর্তীতে আমি যখন গান করতে যাইতেছি তখন আমার দেখা যাওয়া লিরিক আসতেছে না মাথায়, বা আমি মুড হচ্ছে না প্রপার, বা আড্ডাগুলো আমি প্রপার দিতে পারতেছি না। সো এই জিনিসগুলো অনেক প্রভাব ফেলে আমার। তাসরিফের বই বের হয়েছে, এই বই নিয়ে যদি একটু কিছু বলতেন যে কীভাবে কী হয়েছে বা বইটি কীভাবে লিখলেন। আমি আপনাকে একটা সিক্রেট বলি, এটা হচ্ছে যে আমার কোনো গান লিখতে গেলে বা সুর করতে গেলে সর্বোচ্চ গেলে 15 মিনিট থেকে 1 ঘন্টা, এর বেশি লাগে না, মানে আমার টোটাল গান কমপ্লিট হয়ে যায়। যখন মুড চলে আসে একদম সাথে সাথে হয়ে যায়। ওকে, বাট ভাই বিশ্বাস করেন বই লিখতে যে আমার প্রচণ্ড পরিশ্রম হয়েছে। আই হ্যাড নো আইডিয়া যে লেখালেখিটা আসলে কত কঠিন, এবং আমি লিখতে যে যারা লেখক এই পুরো শ্রেণীর প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেছে। মানে এখানে যে কতটুকু ব্রেন ওয়ার্ক করা লাগে, একটা লাইন নিয়ে কতবার ভাবা লাগে, একটা শব্দ নিয়ে কতবার ভাবা লাগে, আমার এরকম হয়েছে যে আমি হয়তো দুপুরে খাই লেখা শুরু করছি, পরের দিন সকাল 8টা পর্যন্ত আমি এর মাঝে ভাতটা কিছুই খাইনি, হয়তো কফি খেয়েছি 2টা, লিখতেছি 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 লিখতেছি, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমার এফোর্ট দেওয়া লাগছে। সো ইট ওয়াজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ডে এটা কমপ্লিট হয়েছে। কতদিন লেগেছিল বইটা লিখতে? 2 মাসের মতো লাগছে। সারা কেমন পাচ্ছেন? আনবিলিভেবল সারা পাচ্ছি, কারণ আমি গানের মানুষ, গান করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিছুটা, যে বুঝি কোন গানটা নিবে নিবে না, কিন্তু বই নিয়ে তো আমার অ্যাকচুয়ালি কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। সো মানে এটা যখন একের পর এক প্রি অর্ডার হচ্ছে, মানে ইভেন প্রথম যখন আমি বইটা জাস্ট প্রি অর্ডার লিঙ্ক দেওয়ার 1 ঘন্টার মধ্যে 1000 প্রি অর্ডার হয়ে গেছে, বা আমার কাছে ও ভাই মানে এটা কি, মানুষ তো জানে না, এটা কিন্তু একরকম জোয়ার মতো, যে ভালোও হইতে পারে খারাপও হইতে পারে, বাট এই যে আমার প্রতি আমার পরিশ্রমটাকে যে মূল্যায়ন করা মানুষের, এটা আসলে অনেক বেশি আনন্দের। এখন অপেক্ষায় আছি যে দেখি বইটা পড়ার পর কী বলে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি এবং সময় টিভির মাধ্যমেও রিকোয়েস্ট করতে চাই অডিয়েন্সকে, যে আপনারা যারা বইটা পড়বেন, নট নেসেসারিলি যে আমাকে পছন্দ করেন, আমার গান ভালো লাগে দেখে যে সুনাম বলে দিতে হবে, গঠনমূলক সমালোচনা করবেন, ভালো লাগলে ভালো বলবেন, বাজে লাগলে বাজে বলবেন। তো এটা হইলে আমার জন্য সুবিধা হবে, আমি যদি ভবিষ্যতে লিখি আমি এখান থেকে অনেক কিছু আরও শিখতে পারবো। ঠিক আছে, আমরা অনেক ভারী ভারী আলাপ আলোচনা চলে আসলাম, একটু ফানি প্রশ্ন বা একটু, যে অনেকে জানতে চায় যে তাসরিফ কি সংসদ নির্বাচন করবে কি না? সংসদ নির্বাচন না, আমার আসলে কখনোই কোনো ইচ্ছা ছিল না পলিটিক্যালি সামনের দিকে আসার, তবে ভবিষ্যৎ নিয়ে আমি আসলে এখনো বলতে পারতেছি না, বাট আলটিমেটলি তারও বয়স হোক, থাকে না যে বুড়া বয়স হলে, মানে হচ্ছে ভবিষ্যতে ইচ্ছা আছে, ইচ্ছা আছে, আমি বড়ভাবে দেশের জন্য কাজ করতে চাই। সো এই সেন্সে বলতে গেলে হ্যাঁ, ভবিষ্যতে হয়তো। ইউটিউবার বা বর্তমান যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে নিয়ে বেশ বিতর্ক আছে, স্ক্যান্ডালে জড়াচ্ছে, অনেক কিছু বের হচ্ছে, কিন্তু তাসরিফ এই প্রজন্মের হয়েও এত কিছুর মাঝেও তার কোনো স্ক্যান্ডাল নেই। এই যে কীভাবে নিজেকে আপনি সেফ রাখলেন বা আপনার কেন স্ক্যান্ডাল নেই, এই বিষয়টা কীভাবে আপনি মুক্ত থাকছেন? প্রথম কথা হইল কি, যে স্ক্যান্ডেল নেই বলতে, স্ক্যান্ডেল করার জন্য যে সময়টা লাগে আমার আসলে সময়টাই নেই। আচ্ছা, আর আমি আসলে থাকে না যে এমন একটা ফ্যামিলি থেকে আসছি, আমি অনেক লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো আমার পারিবারিক শিক্ষা, কীভাবে কার সাথে কীভাবে কথা বলতে হবে, আমার লিমিটেশনটা কত দূর পর্যন্ত, এইগুলো আমি জানি। সো এই জন্য, এবং আমি অ্যাকচুয়ালি সব মানুষকে রেসপেক্ট করি, শুধু পার্সোনালি বলবো না, মেয়েদেরকে অনেক রেসপেক্ট করি, নট নেসেসারিলি শুধু মেয়েদেরকে, আমি সব মানুষকে রেসপেক্ট করি। সো আমি কারোর সাথে কনভারসেশনে গেলে খুব বুঝে শুনে কথা বলি। তাসরিফ গান গায়, তাসরিফ মানব সেবা করে, সে একজন সমাজসেবক, সে কন্টেন্ট ক্রিয়েটর। যদি তাসরিফকে আমি জিজ্ঞেস করি যে তাসরিফ নিজেকে কোন পরিচয় দিতে পছন্দ করে, সেটি কোনটা বলবে? প্রথমে আমি পছন্দ করবো সমাজকর্মী বা সমাজসেবক। এরপর আমি সেকেন্ডে যদি কেউ বলে যে আর কি পরিচয় আছে, তখন বলবো আমি লেখক, যদি দেখি না ভালো লিখছি। এর পরবর্তীতে হচ্ছে যে আমি সিঙ্গার, এর পরবর্তীতে
এবার একটু প্রেম কাহিনীতে আসি, মানে তাসরিফের কার সাথে কি প্রেম আছে কিনা, বা তাসরিফ কাকে বিয়ে করতে যাচ্ছে, কাকে কার সঙ্গে প্রেম করছে, কতগুলো গার্লফ্রেন্ড মানুষ জানতে চায়। এটা আসলে এখনো ক্যামেরার সামনে বলতে চাচ্ছি না, বাট হিন্টস দিতে চাই যে 2023 হয়তো আমি জানাবো কিছু একটা। তার মানে আমরা ধরে নিচ্ছি যে তাসরিফ 2023 সালে বিয়ে করছে, এমন কিছু কি? এটা এখন আমি আই এম নট শিওর, বাট ইয়া 2023 কিছু একটা আপডেট আমি জানাবো। আপডেট জানাবে, এবং সেটা কি মনের মানুষের সাথে ইনশাআল্লাহ, এটা এখনো বলতে চাচ্ছি না। না তাহলে একটু দর্শকদের দেখা যাক হয়ে যায় যে তার মানে কিছু কিছু সামথিং সামথিং হতেই পারে। আই এম নট শিওর, নট দ্যাট মাচ শিওর, বাট হ্যাঁ একটু কুড়ে ঘর আর ব্যান্ড আর ইচ্ছে পূরণ সম্পর্কে জানতেছিলাম যে এইগুলো কেমন চলছে, গান বাজনাও কেমন চলছে, ইচ্ছে পূরণটাও কেমন চলছে, নাকি একটা চাপে আর একটা চাপা পড়ে যাচ্ছে? এটা আসলে ভেরি ট্রু, একটা চাপে আর একটা যে চাপা পড়ে, যেমন ইচ্ছা পূরণ যখন আমি ফোকাস করি তখন ব্যান্ড চাপা পড়ে, যখন আমি বইয়ে ফোকাস করি তখন আবার ইচ্ছা পূরণ চাপা পড়ে। সো জিনিসটা এরকম, বাট প্রথমে ব্যান্ডের কথা যদি বলি, বেশ ভালো, মানে আমার যতটুকু মনে হয় যে 6 বছর আমাদের ব্যান্ডের বয়স হলো এই জানুয়ারির 5 তারিখে, এই জানুয়ারি 5-এ। সো ইন দ্য মিন টাইম আমাদের 90টার মতো মৌলিক গান রিলিজ হয়ে গেছে, আমরা দেশের বাইরে শো করছি অলরেডি, ইন্ডিয়াতে শো করছি, সিঙ্গাপুর শো করছি, 250-এর বেশি অলরেডি আমরা শো করে ফেলছি এই 6 বছরের মধ্যে। সো মোর দেন এক্সপেকটেশান, বাট হ্যাঁ এখন একটু নতুন জনরার গানে ফোকাস করতে চাই কিছু গান। আগে খুব বড় বড় কিছু বলতে চাই না, বাট 2023 পরিশ্রম করবো ব্যান্ড নিয়ে অবশ্যই, এবং আমি খুবই সরি আসলে আমার ব্যান্ডের অডিয়েন্সের কাছে যে যারা আসলে আমার গান দেখে ফলো করেন এত আগে থেকে, বাট আমি নানান রকম কাজ নিয়ে অনেক ইরেগুলার হয়ে গেছিলাম। সো আপনাদের কাছে আমি এক্সট্রিমলি সরি, অ্যান্ড সামনে কিছু একটা ভালো কিছু পাবেন। আর ইচ্ছা পূরণ নিয়ে আমি বড় রকমের সারপ্রাইজ আসতেছে সামনে, সারপ্রাইজটা এখনই বলতে চাচ্ছি না, বাট দেখতে পারবেন। তার মানে আমরা ধরে নিলাম যে 23 সালে বেশ কিছু সারপ্রাইজ আসছে, অথবা বিয়ে রিলেটেড কিংবা সামথিং আসতে পারে, কুড়ে ঘর নিয়ে, তারপর হচ্ছে গান নিয়ে, তারপর হচ্ছে ইচ্ছা পূরণ। হ্যাঁ আমি 2023টাকে আসলে অনেক সুন্দর করে কাজে লাগাইতেছি। তাসরিফের কাছে একটা মজার স্মৃতি জানতে চাই, বা এমন কোনো স্মৃতি কি আছে কি না যেটা তাসরিফকে খুব আনন্দ দেয়, মজা দেয়, আপনার ফ্যানদের কাছ থেকে ঘটেছে এমন কিছু? মজার ফিলিংস বলতে গেলে, আচ্ছা মানে এটা খুব মজার না, বাট দুইটা ফিলিংস শেয়ার করতে পারি। এক নাম্বার হচ্ছে, একটা হচ্ছে যে একটা মেয়ে গাজীপুরের, ও মেসেজ করছে আমার পরিচিতদেরকে যে ওর ক্যান্সার, ও মারা যাবে এসেই। তা আমি তো আরও টেনশানে মেনশানে পড়ে যাচ্ছে, ক্যান্সার মারা যাবে যাই দেখে আসি, যে শুনে আসলে কিছুই না, ওটা ছবি তোলার জন্য আমার সাথে এই কাহিনিটা করছে। আচ্ছা আচ্ছা, আরেকটা মেমোরি বলতে পারি, এটা হচ্ছে ময়মনসিংহের এদিকে একটা গ্রামের কাহিনি, একটা মেয়ে হচ্ছে, এটা আরও 2-3 বছর আগের কাহিনি, ওখানে একটা মেয়ে হচ্ছে আমার ছবির পোস্টার ওর ঘরে লাগায় ভরে ফেলছে, ওর বাবা হচ্ছে হুজুর। এন ওর বাবা যখন একদিন জানতে পারছে, ওর সামনে আবার তখন কী জানি পরীক্ষা হয় HSC অথবা SSC আমার ঠিক মনে নাই, তোর বাবা জানতে পারছে, ওর বাবা জানি না সব কিছু খুলতে চাইছে, পোস্টার টোস্টার ও মেয়ে মানবে না, রাজি নেই না, সে না, বাবার সাথে মেয়ের বিশাল ঝামেলা হয়েছে। তো ওদের ঘরটা ছিল একটা টিনের ঘর আর একটা বেড়ার ঘর, বেড়ার ঘরের একটা রুম ছিল মেয়েটার, বাবা যে রাগে ওই বেড়ার ঘর পুড়াই দিছে, এবং এরপরে ওই মেয়ে তো মানে কান্নাকাটি করছেই সেই, ওর বাবা ওর এলাকার পুরো সব লোকজনের কাছে বলছে যে আমারে পাইলে নাকি পিটায় মেরে ফেলবে এই ছেলেরা পাইলে, এবং এর পরবর্তীতে ওই এলাকা থেকে ফোন আসছে যে ভাই আপনি সাবধান, এই এলাকাতে আইসা না আপনারা পাইলে মারবেন। আমি কেন আমি কী করছি তখন বলি এই কাহিনী হয়েছে, আমি জাস্ট জানিও না। আচ্ছা পরে কি আর ওই পাশে যোগাযোগ হয়েছিল? আরে না না, কিসের কি, আমার জানের মায় আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা হচ্ছে যে নিজের এমন একটা স্বপ্নের কথা বলুন যে স্বপ্নটা পূরণ করতে পারলে তাসরিফ মনে করবে যে আমার জীবনটা আসলে সার্থক হয়েছে। অবশ্যই আছে, এটা হচ্ছে যে আমার যখন সামর্থ্য হবে আমি একটা বৃদ্ধাশ্রম আর একটা এতিমখানা কোলাবোরেশন করতে চাই, এটা আমি জানি না এখন আছে কি না, বাট আমি কিন্তু দুইটা জায়গাতেই গিয়েছি এবং যাই, সবসময় তো ভিডিও করে সব কিছু দেওয়া হয় না, বাট আমি যেটা খেয়াল করলাম যে বৃদ্ধ মানুষ যারা বা বৃদ্ধাশ্রমে যারা, অনেক জোয়ান মানুষও তো যায়, বৃদ্ধ মানুষও যায়, ওনারা ওনাদের ছেলেদেরকে মিস করে বা ওনাদের নাতি নাতনিদেরকে মিস করে, আর এতিম যারা এরা হচ্ছে বাবা মাকে মিস করে, ভাই বোনকে মিস করে, দাদা দাদির আদরটা থেকে বঞ্চিত হয়। সো আমার মনে হয় দুইটা যদি কোলাব করতে পারি সুন্দর করে, তাহলে মানে এখানে যারা যাবে, এখন দুইটা ব্যাপার আছে, চাইলে একটা নীতি কথা বলা যায় যে এইটা নীতি কথা ক্যামেরার সামনে খুব সুন্দর করে বলা যায় যে আমি চাই না কখনো বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম হোক, আমি চাই না কোনো এতিমখানা থাকুক, অ্যাকচুয়ালি চাই না, কিন্তু এটা আমি জানি যে বাস্তবতা বুঝতে হবে নীতিকথার সাথে, যেটা আমি না চাইলেই বন্ধ হয়ে যাবে না, বা আপনি আমি দুজন মিলে প্ল্যান করলেও বন্ধ করা সম্ভব না। সো যদি বন্ধ করা না যায়, যদি থাকে, তাহলে আমি এরকম রাখতে চাই অ্যাটলিস্ট জানি মানুষগুলা মানে দুইটা পার্টি আদর থেকে বঞ্চিত না। আর একটা লাস্ট মজার প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তাসরিফ ফেসবুকে দেখা যায় যে সে খুব সুন্দর সুন্দর কমেন্টসে কবিতা লিখে লিখে উত্তর দেয়, এখন আমি যদি তাসরিফকে বলি যে আপনি আমাকে নিয়ে একটা 2 লাইনের কবিতা লিখতে পারেন কি, বা কবিতা বলতে পারেন কিনা, কী বলবেন? আপনাকে নিয়ে 2 লাইনের কবিতা, আপনার কী নাম? আমার নাম হচ্ছে তানভীর হাসান। তানভীর হাসান, ডানে বামে আর কিছু আছে? সামনে মোহাম্মদ, পিছে ভুঁইয়া। মোহাম্মদ পিছে ভুঁইয়া, আরে ভাই কনফিউজিং। আচ্ছা ওয়েট, তানভীর হাসান,
দাঁড়ান একটু আমাকে একটু সময় তো দিতে হবে, কমেন্টটা করার আগে আমি 3-4 মিনিট অ্যাট লিস্ট চিন্তাটা করি। ওকে আচ্ছা আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা ওয়েট, a few moments later, তানভীর হাসান আপনি দেখতে অনেক সুন্দর, ডানে বামে অনেক মেয়ে আছে, নিজের একটু বাঁচান। থ্যাংক ইউ জোস। ঠিক আছে, ওকে ঠিক আছে, অনেকক্ষণ আড্ডা দিলাম, লাস্ট যদি আপনার দর্শক ভক্ত সময় টেলিভিশন দর্শকদের জন্য কিছু বলতে চান। ধন্যবাদ সময় টিভিকে, ধন্যবাদ তানভীরকে, ধন্যবাদ, অনেক সুন্দর করে আপনি হচ্ছে প্রশ্ন টশ্ন করেছেন, আর ইট ওয়াজ ফান অ্যাকচুয়ালি। আর অডিয়েন্সকে বলবো যে আমার বই রিলিজ হয়েছে, সো বইটা কিনবেন, পড়বেন, পড়ে হচ্ছে আপনার অনেস্ট ওপিনিয়ন দিবেন, আর হচ্ছে কি আমার জন্য দোয়া করবেন যেন সৎ পথে থাকতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। আর একটা কথা হচ্ছে আমি বিশ্বাস করি, আমি দুইটা লাইন বলি, এটা আমার বইতেও বলা আছে, আমি হচ্ছে শূন্য, বিশ্বাস করি আমি শূন্যতে আছি, তো শূন্য থেকে সামান্য হবার যে পথে আমি যাত্রা করছি তা শুধু মানুষ হয়ে বাঁচতে নয়, বরং মানুষের জন্য মানুষ হয়ে বাঁচতে। তাসরিফ অনেকক্ষণ আড্ডা দিলাম আপনার সঙ্গে, আমাদেরও ভালো লাগলো, আশা করি আপনার ভক্তদেরও ভালো লাগবে, আর আমাদের দর্শকদেরকে বলতে চাই যে এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের বিনোদন আড্ডা, যেখানে থাকবেন ভালো থাকবেন সময়ের সঙ্গে থাকবেন।